হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নিয়মিত এই দোয়াটি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহ সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে মহা মূল্যবান মহা গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা দেব ইনশাআল্লাহ দোয়াটি হলো হালাল রিজিক লাভের দোয়া হালাল রিজিক লাভের দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদের রিজিক যদি হারাম হয় তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত পুরো জিন্দেগী বরবাদ হয়ে যায় রিজিক যদি হারাম হয় তাহলে আমাদের দুনিয়া তো বরবাদ আখিরাতও বরবাদ হালাল রিজিক হলো আল্লাহ তাআলার খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা হালাল রুজির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট ছোট সুন্নতগুলো পালন করলে দুনিয়াতে তো এর ফজিলত আছেই কিন্তু কাল কিয়ামতের হাশরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم اللهم إني اللهم إني أسألك أسألك علما نافعا علما نافعا علما نافعا ورزقا طيبا ورزقا طيبا এখানে থামলে হবে طيبا না থামলে হবে طيبا وعملا ঠিক আছে اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا حضرت أم سلمى رضي الله تعالى عنه বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে নিয়মিত এই দোয়াটি পড়তেন সুবহানাল্লাহ বাংলা উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী
এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তৌফিক চাচ্ছি যা তোমার দরবারে কবুল হবে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমলটি করুন দেখুন একটা দোয়ার ভিতরে কতগুলো দোয়া চলে আসছে হে আল্লাহ আমি তোমার কাছে এমন ইলম চাই যা আমার জন্য উপকারী এমন রিজিক চাই যা আমার জন্য পবিত্র ও হালাল এবং এমন আমলের তৌফিক চাচ্ছি যে আমল তোমার দরবারে কবুল হয় সুবহানাল্লাহ ওই গুরুত্বপূর্ণ একটি দোয়া ইনশাআল্লাহ এই আমলটি করব আল্লাহ তাআলা হালাল রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা উপকারী ইলম দান করবেন আল্লাহ তাআলা এমন আমল করার মতো তৌফিক দান করবেন যে আমলগুলা করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি